বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি জানাবো শরীরে যেসব জায়গায় তিল থাকে, তিলের কি অর্থ, কি ফলাফল। তার আগে বলি, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ঘন্টাটি অন করে দিন। তাহলে আপনি আমাদের নতুন ভিডিওটি সবার আগে পেয়ে যাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাহলে আপনার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার শুরু করছি আজকের বিষয়। গালে তিল। ডান গালে তিল সৌভাগ্যের প্রতীক। বিবাহিত জীবনে এরা খুব সুখী হয়। অপরদিকে কোনো নারীর বাঁ গালে তিল থাকলে দাম্পত্য জীবন নিরানন্দে কাটে। এদের কারো কারো কাছে সাফল্য ধরা দেয় ঠিকই, কিন্তু তা বহু কাঠখড় পোড়ানোর পর। ততদিনে সুখ স্বাচ্ছন্দ্য অনেক দূর চলে যায়। নারী বা পুরুষের মুখমণ্ডলের আশেপাশে তিল তাদের সুখী ও ভদ্র হওয়ার ইঙ্গিত দেয়। মুখে তিল থাকলে ব্যক্তি ভাগ্যে ধনী হন ও তার জীবনসঙ্গী খুব সুখী হন। চিবুকে তিল। চিবুকের যে কোনো দিকে তিল থাকা অতি সৌভাগ্যের লক্ষণ। চিবুকে তিলধারীরা খুব সহজে জনপ্রিয়তা পায়। রাজনীতিতে তাদের শক্ত অবস্থান হয়। পাশাপাশি তারা আর্থিক সৌভাগ্যবান হন। তারা প্রেমিক মনের হন, তবে অতিরঞ্জিত হওয়ার কারণে প্রেমিক প্রেমিকার দূরত্ব বাড়ে। চিবুকের ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তি খুব সংবেদনশীল, বাবা মাকে শ্রদ্ধা করেন, স্ত্রী এবং আত্মীয়দের ভালোবাসেন, তিনি অনেক দিন বাঁচবেন। আর বাঁদিকে তিল থাকলে সেই ব্যক্তি চাপা স্বভাবের হয়, তিনি অনেক সমস্যার সম্মুখীন হবেন, তবে বার্ধক্য জীবন সুখের হবে। কানে তিল। ডান কানে তিলধারীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত হন, বিশেষ করে পিতামাতার প্রতি একনিষ্ঠ হন। বাঁ কানে তিল দায়িত্বজ্ঞানহীনতা নির্দেশ করে। কানের সামনের দিকে যে কোনো জায়গায় তিল থাকলে সচ্ছল জীবনযাপন করবেন। খরচ অনিয়ন্ত্রিত হবে, জলে ডুবে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। আর কানের পিছনে তিল থাকলে তার খুব ধনী পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হবে। চোখে তিল। ডান চোখের ভেতরে কিংবা আশেপাশে তিল তীক্ষ্ণ বুদ্ধি বিবেচনা বোঝায়। তারা আবার কখনো কখনো নিষ্ঠুর হন, তবে বৈষয়িক কর্মকাণ্ডে সফল হন। বাঁ চোখে তিলধারীকে সাধারণত কর্ম ও ব্যক্তি জীবনে দুর্ভোগে পড়েন। বাঁ চোখে তিলের কারণে দাম্পত্যে সন্দেহ বাড়তে পারে, শেষ বয়সে স্বাস্থ্যহানি ঘটতে পারে। যার ডান চোখে তিল রয়েছে, খুব সহজেই তিনি প্রচুর অর্থ উপার্জন করবেন। আর বাঁদিকে চোখের তিল থাকা ব্যক্তি ভীষণই রাগী, অনেক মহিলার সঙ্গে গোপন মেলামেশা করাই বদনাম হবে। পিঠে তিল। পিঠে তিল থাকা উদারতার লক্ষণ। এরা দয়ালু, ক্ষমতাবান, সাহসী ও দৃঢ়চেতা হন। এরা যেমন পরামর্শ শোনেন, অন্যকে পরামর্শ দিতেও পছন্দ করেন। যুক্তিতর্কে তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন। আর পিঠের নিচের দিকে তিল থাকলে এরা কিছুটা আরামপ্রিয় হন। বিপরীত লিঙ্গের প্রতি দুর্নিবার আকর্ষণ থাকে। পিঠের নিচ দিকে তিলধারী মেয়েরা হন যথেষ্ট আবেদনময়ী। বাহুতে তিল। ডান বাহুতে তিল থাকা সৌভাগ্যের পরিচায়ক। এরা বুদ্ধি ও শক্তিতে বেশ এগিয়ে থাকেন, আর্থিকভাবেও স্বাচ্ছন্দ্যে থাকেন। এদের দাম্পত্য জীবন হয় মধুর। বাম বাহুতে তিল থাকলে দুর্ভাগ্য পিছু ছাড়তে চায় না। গোড়ালিতে তিল। গোড়ালিতে তিলধারীরা পণ্ডিত মনস্ক হন। মেয়েদের গোড়ালিতে তিল থাকলে কাজকর্মে চটপটে হন, বিশেষ করে রান্না বান্নায় পারদর্শী হন। পেটে তিল। পেটে তিল থাকা শুভ নয়। সাধারণত পেটে তিলধারীরা অলস ও কামুক স্বভাবের হন, তাদের আচার আচরণে সুরুচির ছাপ থাকে না, কখনো কখনো তারা ভোজন রসিকও হন।
তলপেটে তিল থাকলে গোপনাঙ্গে বিভিন্ন অসুখের আশঙ্কা থাকে। কখনো কখনো এর উল্টোও ঘটে। বুকে তিল। বুকের ডান দিকে তিল থাকলে অর্থ ও সুখ্যাতি দুই অর্জিত হয়। এরা উদার স্বভাবের হন, তবে সতর্ক না হলে অর্জিত সম্পদ বেহাত হতে পারে। বুকের বাঁ দিকে তিল থাকলে সাফল্য অর্জন কম হলেও তা দীর্ঘায়িত হয়। এরা জীবনে খুব বড় হতে না পারলেও জীবন সুখেই কাটে। বুকের মাঝখানে তিল দুর্ভাগ্যের পরিচায়ক। দাম্পত্য জীবনে পরকীয়া সমস্যা হতে পারে, মাঝে মধ্যে অর্থকষ্টও হতে পারে। পায়ের পাতায় তিল। ডান পায়ের পাতায় তিল ভ্রমণের সম্ভাবনা ইঙ্গিত করে। বাঁ পায়ের পাতায় যাদের তিল থাকে তারাও জীবনে ভ্রমণের সুযোগ পান, কিন্তু প্রায়ই তারা নিষ্ফল ভ্রমণের সময় ও অর্থ অপচয় করেন। কপালে তিল। কপালে ডান দিকে তিল থাকা বিশেষ সৌভাগ্যের পরিচায়ক। প্রবল মানসিক শক্তিতে বাধা বিপত্তি অতিক্রম করতে পারেন তারা। সাধারণত এরা হন সৌভাগ্যবান। কপালের বাঁ দিকে তিল থাকলে দুর্ভাগ্য হাতছানি দেয়। প্রচুর অর্থ উপার্জন করেও তারা সঞ্চয়ী হন না। কখনো কখনো নৈতিক স্খলনও ঘটে। কপালের মাঝখানে তিলধারীরা বিশ্বস্ত প্রেমিক হন, খুব সুখী হন বিবাহিত জীবনে। কপালের ডান দিকে তিল আর্থিক সচ্ছলতার পরিচয়। ঈশ্বরে বিশ্বাসী সেই ব্যক্তি প্রচুর অর্থ উপার্জন করবেন এবং সমাজে তার খ্যাতি হবে, অন্যকে বিপদে সাহায্য করবেন। আর বাঁ দিকে তিল থাকলে এবং একই সঙ্গে কপাল যদি অপেক্ষাকৃত সরু হয় তাহলে সেই ব্যক্তি স্বার্থপর। হাতে তিল। ডান হাতে তিল থাকলে কর্মোদ্যমী হন, কিন্তু বাঁ হাতে তিল থাকলে কর্মোদ্যমী হলেও কাজের যথাযথ মূল্যায়ন প্রায়ই হয় না। যাদের হাতে তিল রয়েছে তারা চালাক চতুর হন। ডান হাতে তিল থাকলে তারা শক্তিশালী হন, আবার ডান হাতে পিছনে তিল থাকলে তারা ধনী হয়ে থাকেন। বাঁ হাতে তিল থাকলে সেই ব্যক্তি অনেক বেশি টাকা খরচ করেন, আবার বাঁ হাতের পিছনের দিকে তিল থাকলে সেই ব্যক্তি কৃপণ প্রকৃতির হয়ে থাকেন। যে ব্যক্তি ডান হাতে তিল থাকে তারা প্রতিষ্ঠিত ও বুদ্ধিমান হন, বাঁ হাতে তিল থাকলে তারা ঝগড়াটে স্বভাবের হন। যাদের তর্জনীতে তিল রয়েছে তারা বিদ্বান, ধনী ও গুণী হয়ে থাকেন। তারা বেশিরভাগ সময়ই শত্রু দ্বারা সমস্যায় জর্জরিত থাকেন। বৃদ্ধাঙ্গুলে যাদের তিল থাকে তারা কর্মঠ, সদ্যলোহার ও ন্যায়প্রিয় হন। মধ্যমায় তিল থাকলে ব্যক্তি সুখী হন, তাদের জীবন শান্তিতে কাটে। কনিষ্ঠ আঙুলে তিল থাকলে সেই ব্যক্তি জ্ঞানী, যশস্বী, ধনী ও অপরাজেয় হন। নিতম্বে তিল। পুরুষের নিতম্বে তিল কামুক ও আবেদনময় স্বভাবের পরিচায়ক। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে তা বেশি সন্তান প্রজননের ইঙ্গিত দেয়। এরা পুরুষের চাইতেও বেশি কামুক হন। অনেক ক্ষেত্রে এই কারণটাই তাদের দাম্পত্য জীবনে কাল হয়ে দাঁড়ায়। নাকে তিল। নাকে তিল থাকা বিশেষ সৌভাগ্যের লক্ষণ। ডানে তিল সৌভাগ্যের মাত্রা ইঙ্গিত করে। নাকের বাঁ দিকে তিলধারীরা সৌভাগ্যের দেখা পান, আর নাকে তিলধারী নারীরা স্বামীর ভালোবাসা বেশি পান। নাকের ডোগায় তিল চিন্তাশীলতার পরিচয়। তারা খুব তাড়াতাড়ি রেগে যায়, অহংকারী হয়, অন্যের ভালোবাসা পান না। নাকের ডান দিকে তিল থাকলে অল্প পরিশ্রমে অনেক বেশি টাকা উপার্জন করবেন, আর বাঁ দিকে তিল থাকলে সেই ব্যক্তির ভবিষ্যৎ খুব খারাপ যাবে। কাঁধে তিল। ডান বাঁ যে কাঁধেই তিল থাকুক তা কঠোর পরিশ্রমের নির্দেশনা দেয়। ডান কাঁধে তিল থাকলে পরিশ্রমে সাফল্যের দেখা মেলে, কিন্তু বাঁ কাঁধের তিল কিছুটা দুর্ভাগ্যেরও ইঙ্গিত দেয়। গোলায় তিল। গোলায় তিল সৌভাগ্যের নির্দেশনা দেয়। ডান দিকে থাকলে এর পূর্ণ কার্যকারিতা দেখা যায়, গোলার বাঁ দিকে থাকলেও কখনো কখনো সম্পদহানি ঘটে। বৈবাহিক জীবনে জটিলতার সৃষ্টি হতে পারে। পুরুষের গোলায় তিল থাকলে স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পায়। আঙুলে তিল।
ডান হাতের বুড়ো আঙুলে তিল থাকলে বিপরীত লিঙ্গের মাধ্যমে আর্থিক সচ্ছলতা আসার সম্ভাবনা থাকে। আর তর্জনীর তিল কর্মস্থলে সাফল্য নির্দেশ করে। পা, ডান পায়ের কাফে তিল থাকলে সেই ব্যক্তি সফল হবেন, আর বাঁ পায়ে তিল থাকলে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ করবেন। আঙুল, হাতের আঙুলে থাকলে খুব একটা ভালো নয়, অনেক বাধা আসতে পারে। হাতের তালু, ডান হাতের তালুতে তিল থাকলে সেই ব্যক্তি বুদ্ধিমান, বাঁ তালুতে থাকলে সেই ব্যক্তি ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রু, ডান দিকে ভ্রুর তিল অর্থ আনবে, ভালো কাজের জন্য নিজেকে নিয়ে ভীষণ খুশি থাকবেন। ভ্রুর বাঁ দিকে তিল থাকলে জীবনযাপন খুবই সাধারণ হবে, তিনি হিংসাপরায়ণ। আর দুই ভ্রুর মাঝখানে থাকলে সংসারে অশান্তি হবে সেই ব্যক্তির। চোখের পাতা, যার চোখের পাতার মাঝখানে থাকলে আর্থিক সচ্ছলতা আসবে। ডান দিকে চোখের পাতায় তিল থাকলে খুব কম বয়সে বিয়ে হবে, সেই সব পুরুষের স্ত্রী ভাগ্য ভালো। বাঁ চোখের পাতায় তিল থাকলে তার ভাগ্য খারাপ, তিনি অনেক উপার্জন করবেন কিন্তু সঞ্চয় করতে পারবেন না, চাকরি জীবন বা ব্যবসা কোনোটাই ভালো যাবে না। মাথা, মাথার ডান দিকে তিল ভালো, রাজনীতিবিদের পরিচয়, আর তা যদি লাল কিংবা সবুজ রঙের হয় তাহলে সেই ব্যক্তির মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁ দিকে তিল থাকলে বিয়ে হবে না। ভ্রমণ প্রিয়, আর কোনো পুরুষের মাথার পিছনের দিকে তিল থাকলে তিনি স্ত্রীকে ভালোবাসবেন, প্রচুর অর্থ উপার্জন করবেন কিন্তু সমাজে তার নামডাক হবে না। জীবের মাঝখানে তিল থাকলে পড়াশোনায় বাধা পাবেন, স্বাস্থ্য খারাপ যাবে। জীবের ডোগায় থাকলে সেই ব্যক্তি খুব ভালো বক্তা এবং বুদ্ধিমান হবেন, খেতে ভালোবাসেন। ঘাড়ে যাদের তিল রয়েছে তারা সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত হতে পারে। কাঁধ, ডান কাঁধে তিল সাহসী ব্যক্তির পরিচয়, বাঁ কাঁধে তিল থাকলে তিনি সকলের সঙ্গে ঝগড়া করেন। নাভির একেবারে কাছে তিল থাকলে সেই মানুষটি খুব বিলাসবহুল জীবন পছন্দ করেন, এরা খুব ঝগড়ুটেও হন। শিরদাঁড়ার কাছে তিল মানেই তার মন্ত্রী শান্তি গোছের হওয়ার সম্ভাবনা রয়েছে, না হলেও তার বিরাট নামডাক তো হবেই। পিঠে ডান দিকে তিল থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং এই ধরনের মানুষ বেশ সাহসী হন। আবার পিঠের বাঁ দিকে তিল থাকলে তারা কূটনীতিতে পারদর্শী হন। থাই, ডান দিকে থাইতে তিল থাকলে তার বিদেশ যাত্রার সম্ভাবনা থাকে, আবার বাঁ দিকে তিল থাকলে তিনি কোনো একটি শিল্পে পারদর্শী হন এবং খানিকটা অলস স্বভাবেরও হয়ে থাকেন। গোপন অঙ্গ, যৌনাঙ্গে তিল থাকলে সেই ব্যক্তি যৌনক্ষুধা প্রবল হয়, এরা বিবাহিত মহিলা ও পুরুষদের প্রতি আকৃষ্ট হন। কোমরে তিল, যে ব্যক্তির কোমরে তিল রয়েছে তাদের জীবনে এ সমস্যার আনাগোনা থাকে। গলায় তিল, গলায় সৌভাগ্যের নির্দেশনা দেয়, ডান দিকে থাকলে এর পূর্ণ কার্যকারিতা দেখা যায়, গলার বাঁ দিকে থাকলেও কখনো কখনো সম্পদহানি ঘটে। বৈবাহিক জীবনে জটিলতার সৃষ্টি হতে পারে, পুরুষের গলায় থাকলে স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পায়। তাহলে বন্ধু, এই ছিল আজকের বিষয়, শরীরে যেসব জায়গায় তিল থাকে তিলের কি অর্থ, কি ফলাফল। তাহলে বন্ধু, এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার পর প্লিজ 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 একটি লাইক করে দিবেন, কমেন্টের মতামত জানাবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন।